শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা ব্লগ আছেন তিতা চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজ তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তার জন্য দেখো রেডি হয়ে নিয়েছি, স্নান করা হয়ে গেছে, ঘরের পুজো দিয়ে নিয়েছি, আর এখন যাওয়ার জন্য রেডি। আর দেখো বৃষ্টি নেমেছে, কীভাবে যাব পাশেই, কিন্তু যেতে যেতে ভিজে যাব, ছাতটা দিয়ে যেতে হবে, আবার এসে রান্নাবান্না আছে। তো সব কিছুই রেডি করে নিয়েছি, আর ঘরের পুজোটাকে দিয়ে নিলাম, এখন যাব শিব বাড়িতে, শিব বাবার মাথায় জল দেব, দুধ দেব, ফুল ডালপাতা দেব, দিয়ে শিব বাবাকে পুজো করব, সংসারের মঙ্গল কামনায়, স্বামীর মঙ্গল কামনায়, স্বামী সন্তানের সুবৃদ্ধি হোক, স্বামী সন্তানের মঙ্গল কামনায়। আর আরেকটা কামনাও করব বাবার কাছে, আমার চাকরিটা যাতে ফিরিয়ে পায়, হারানো চাকরিটা যাতে ফিরিয়ে পায় বাবার কাছে, অবশ্যই মানত করে আসবো বাবার উপরে, চোখ খুলে চোখ খুলে চান বাবা যাতে আমার চাকরিটাকে আবার ফিরিয়ে দেন, তার জন্য আজ বাবার কাছে একটু প্রার্থনা করব, বাবার পুজো দেব। সামান্য আয়োজন আমার, সাধ্য মতো আমার বাবার জন্য আয়োজন করে নিয়েছি। চলো দেখাই কি কি নিয়েছি। বন্ধুরা দেখো, ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে নিলাম, আর রেডি করে নিয়েছি কি কি নিয়েছি আয়োজন দেখাই। তো বন্ধুরা, আজ তো তৃতীয় সোমবার শ্রাবণ মাসে, তার জন্য দেখো বাবার পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল, জল, দুধ, ঘি, মধু, অগুরচন্দন মিশিয়ে নিয়েছি, সেবার জল, তেল, আর আমার সাধ্য মতো একটু নবদ নিলাম, মুন্ডুক পাড়ি, দান, আতর চাল, এই যে বেলপাতা, তুলসী পাতা, ফুল নিলাম বাবার জন্য, এই যে বাবার জন্য একটা দুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল বাবার পছন্দ নিলাম, ফুল নিলাম পাঁচ রকমের। এই হচ্ছে আমার সামান্য আয়োজন, এখন দিতে যাবো পূজা, চলো পূজাটা দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, শিব বাবার মন্দিরে চলে এসেছি, এখানে সকাল সকালে পুজো হয়ে গেছে, তো আমার একটু লেট হলো, সকালে সমস্ত কাজকর্ম করে নিয়ে তো আসতে হলো, ঘর ধ্যান করলাম, স্নান করলাম, সব কিছু রেডি করে নিয়ে আসতে দেরি হলো, বৃষ্টিও পড়ছিল, তাই ছাতা দিয়ে আসলাম। এই চলো এখন পুজোটা শুরু করি, শিব বাবার পুজো স্টার্ট করে দিই, বাবাকে একটু শান্ত মনে আরাধনা করে নিই, চলো বসে থাকা পুজোটা স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, শিব বাবার পুজো স্টার্ট করে দিলাম, শিব বাবাকে আগে তেল দিয়ে দিলাম, তারপর জল দেবো, তারপর ফুল বেলপাতা দেবো, দিয়ে দান ধর্ম দেবো, পুজোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে, আর সবাই তো জানোই পুজো করতে কী লাগে না লাগে, আর বলছি না, দেখতে থাকো। বাবা দুটা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এখন আমি দেখো বাবার কাছ থেকে একটু আশীর্বাদ ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি।
আর এখানে ভুজ্জ নিয়েছি। তো আমার ইউটিউব ফ্যামিলির সুখ সমৃদ্ধি হোক, সবার মঙ্গল হোক, স্বামী সন্তান নিয়ে সবাই ভালো থেকো, আর শিব বাবার দর্শন করে নাও। আজকের এই যে তৃতীয় সোমবারে শিবের পূজায় শিব বাবাকে দর্শন করে নাও। পুজো দেওয়া কমপ্লিট, যে শেষবারের মতন বাবার দর্শন করে নাও। এখন বাড়ি চলে যাব, পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে রান্না বান্না আছে, তাই চলো বাড়ি যাওয়া যাক। এসেছিলো, তাই ছাতা নিয়ে আসলাম। তো বাবার মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কিছুটা একটা বাড়ি পরেই, আমাদের বাড়ি থেকে 5-6টা বাড়ি পরেই একটা বাড়িতে শিব মন্দির, সেখানেই আমরা শিব পূজা করে থাকি। শিব পুজো চতুর্দশীর দিন ওইখানেই আসি, শ্রাবণ মাসের এই যে সোমবার শিব পুজো হয় সেটা ওখানেই করি। সকাল সকাল সবাই করে নিয়েছে, তো আমার একটু লেট, লোকজন সবাই পুজো দিয়ে চলে গেল। ওর মন্দিরে ঠাকুর দাদা আমাদের মন্ত্র পড়িয়ে পুজো দিয়ে দিত, কিন্তু দাদার গলাতে অপারেশন হওয়াতে এখন আর পাচ্ছে না, আমরা নিজেরাই পুজো দিয়ে নিলাম। তাই চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে কথা বলছি আবার। দেখো আমাদের আশপাশটা রাস্তাটা, এটা নিয়ে এটাই হচ্ছে নির্মহল যাওয়ার রাস্তা। এক বন্ধু আমাকে বলেছে নির্মলটা দেখানোর জন্য ভিডিও করে, চেষ্টা করব ভিডিও করার। রাস্তাটা দেখা যাচ্ছে একদম শেষ মাথায় গিয়ে নির্মলটা, আমরা আছি নির্মল যাওয়ার যে রাস্তার মাঝখানে, আমাদের বাড়ি পেরিয়ে নির্মহলে যাওয়া হয়। তো বাড়ি এসে পড়েছি, বাড়ি গিয়ে কথা বলছি। বন্ধুরা দেখো বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তো প্রসাদ নেওয়ারও সময় নেই, চণ্ডীবিদু নিয়ে মুখটা নাড়িয়ে নিলাম। তো প্রসাদ নেব পরে, আগে ভাত বসাবো, ডাল বসাবো, অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে কি রান্না করব অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আজ নিরামিষ রান্না বান্না হবে, আতপ চালের ভাত রান্না করবো, আর নিরামিষ পনির এনেছে, বুটের ডাল এনেছে। তো কি কি রান্না করছি না গেছি ভিডিও দেখতে থাকো। প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ খাবো, আর এখানে দেখো ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, প্রসাদটা নিয়ে নেই। ছাপু মাখা আমাদের ঘরে কেউ খেতে যায় না, আমাকে খেতে হয়। তো বন্ধুরা এখানে আমি আমের চাটনিটা বসিয়ে দিলাম আর খেজুর দিয়ে, কিছু নিয়ে এনেছিল তো কিছুটা রয়েছে, তার জন্য আমি চাটনি করে নিলাম, খেজুর দিয়ে আম দিয়ে মিষ্টি চাটনি করলাম। আর এখানে যে কড়াইটা বসা রাখলাম, তেল দিলাম, পটল ভাজি করলাম, পটল ভাজি কেটে নিলাম। কি বলবো, কি তারা পুরো করে রান্না বান্না করতে করতে হাজবেন্ড স্নান করে বসে আছে, একটু ভাজবো, নুন ফুন মাখিয়ে নিলাম। এখানে আমার আমের চাটনিটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে চাটনিটা। আর একটু শুকিয়ে নেবো, একটু ঘন করে নামিয়ে নেবো, হয়ে এসেছে প্রায়, তার দু মিনিট ডাল দিয়ে নেবো। তো বন্ধুরা দেখো মশলাদার বুটের ডাল রান্না করলাম, এখন গরম মশলা দিয়ে দিলাম। এভাবে রান্না করলাম, আমার ছেলে বুটের ডাল খেতে ভালোবাসে, তার জন্য মশলা দিয়ে রান্না করলাম আজ। মশলার বাটি দুয়ার জলটা দিয়ে দেবো, নিলাম বন্ধুরা দেখো পনিরের মধ্যে যে জলটা থাকে, জলটা দিয়ে দিলাম, ফ্রেশ হচ্ছে জলটা, এই জলটা দিলে না তরকারিটা খেতে খুব টেস্ট হয়। একটু নেড়ে চেড়ে নেব, তো এখন দিয়ে দেবো দেখো আলু পটল ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম, একটু জল অ্যাড করবো, দিয়ে দেবো লবণ। এখন এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ভালো হচ্ছে, ভেজেও রান্না করে তো আজকে এইভাবে রান্না করলাম, পনিরগুলি না ভেজে এইভাবে রান্না করলাম, আর পনিরগুলি দেখতে বেশ ভালোই লাগছে। তো এখন ফুটতে দেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আলু পটল পনিরের তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নেবো এখন।
তো বন্ধুরা এই দেখো পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আজকে রান্না বান্না এই যে আলু পটল দিয়ে পনিরের তরকারি, এই যে এখানে বুটের ডাল, আর এই যে আমের চাটনি, মিষ্টি চাটনি, পটল ভাজি আর আতপ চালের ভাত। তো হচ্ছে রান্না বান্না নিরামিষ। দুপুর বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে একদম সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি দুপুরে খাবার নিয়ে। দেখো আজ রান্না বান্না অনেকটা দেরি হয়ে গেছে। রান্না বান্না হওয়ার পর হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম, তারপর বাসনপত্র ধুয়ে আমি আসলাম খেতে। চলো খেয়ে নিয়ে আজ তো দেখলে নিরামিষ রান্না বান্না, পটল ভাজি, বুটের ডাল, আমি চাটনি নিয়েছি আর পনিরের তরকারি নিয়েছি। তাই চলো স্টার্ট করি খাওয়া। হয়ে গেছে, আতপ চাল রান্না করলাম, ঠিকঠাক মতো নামাতে পারিনি ভাতটি, আজ তরকারির স্বাদ পাবো না। ভাতটা একদম নরম হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখছো, চলে যাওয়ার আগে অবশ্যই আমাকে বন্ধ করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়ার পরে তোমাদের সাথে কথা হয়নি, শরীরটা এতটা খারাপ ছিল আর ভালো লাগছিল না, রেস্ট করলাম। তো সন্ধ্যায় উঠে সন্ধ্যা দিলাম, পূজা দিলাম, তো এখন চা করে আনলাম, তো এখন খেয়ে নেবো চাটা। তার আজকের ব্লগটা তো শেষ করতে হবে, তার জন্য চলে আসা। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্টস করো। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আর লং করবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবাইকে সাপোর্ট করো, সবার পাশে থেকো, তাহলে সবার একদিন সফলতা আসবে নিশ্চয়ই। তাই চলো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। টাটা।